আসসালামু আলাইকুম মোহনা সংবাদে সবাইকে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের এবার বিস্তারিত তৃতীয় কাতার ইকোনমিক ফোরামে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির আমির শেখ তামিম বিন হাম যুক্তরাষ্ট্র আবারও বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিলে তা দুঃখজনক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি বাংলাদেশে মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি প্রসঙ্গে মোমেন বলেন সতর্কতা জারি করা উচিত দেশটির শপিং মলে এ সময় একটি গণমাধ্যমে তাকে সাবেক চীনা লবিস্ট উল্লেখ করাকে ভিত্তিহীন বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী আরও জানাচ্ছেন এমার আসাদ দেশে আবার 75-এর মতো কোনো পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ তিনি বলেন ক্ষমতা থেকে বের হয়ে ও খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কাফরুল থানা আওয়ামী লীগ বিকেলে মিছিল এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি নেতার হত্যার হুমকির প্রতিবাদে সরব আওয়ামী লীগ সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনগুলো প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট নাশকতা মামলায় বিএনপি নেতা রফিকুল আলম মজনুকে একদিনের রিমান্ড দিয়েছে আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউদ্দিন এদিকে আবারও একতরফা ভোট করতে বিএনপি নেতা ভোলার ইলিশা এক কূপকে দেশের 29তম গ্যাস ক্ষেত্র হিসেবে ঘোষণা করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় রাজধানীতে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন নতুন গ্যাস ক্ষেত্রে 6,500 কোটি টাকা মূল্যের প্রায় 200 বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে যা 26 থেকে 30 বছর পর্যন্ত উত্তোলন করা যাবে আমদানি করা এলএনজির দর বিবেচনায় ইলিশায় পাওয়া গ্যাসের মূল্য 26,000 কোটি টাকা শামীমজামান চৌধুরী রিপোর্ট কিছুতেই কমছে না পেঁয়াজের ঝাঁজ পাইকারিতে প্রকার ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায় খুচরা বাজারে দাম 80 থেকে 85 টাকা মূল্যবৃদ্ধির জন্য ব্যবসায়ীদের মধ্যেই রয়েছে ভিন্ন মত পেঁয়াজের বাজার সহনীয় রাখতে কঠোর তদারকির দাবি জানিয়েছেন ভোক্তারা সাজেদুর রহমানের রিপোর্ট ব্যাংক খাতের সংকট কিছুটা কাটলেও এখনও পুরোপুরি উত্তরণ হয়নি বলে মন্তব্য করেছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে ভূমি সপ্তাহ প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট ক্রিকেট 2022 সালে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এমন কীর্তির শেষ করবো মোহনা সংবাদ যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আগে এই ছিল মোহনা সংবাদে পরের সংবাদ রাত 12টায় মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ